लेन माफिया आकरी तंखा नागेश्वर पार्थ कलोनी आमचाय सुदेश देवरमाते रेणुका देवरमने थाय आमचानी लेन माफियार फालिखिबिका सुमु आतय तंखा नफुंनि मुंसा गसुमु ग्रिनो बाहेके कानि बुरिजि थाय फालजागै मानखा हानि बागैनो आमचानि बरन नायो सुदेश दै रेणुका देवरमान तैसा मुरनो थाय किप्रिदन उंथन हासन मन्दिर अक्रा विप्लव कुमार देव हापांग आसुमन उलो सामने तंग लेन माफियार नरखिबिजांनाय फिया मुख थांगो मोखांखा जुदा आगरतला आगुलनि नागेश्वर आमचाय अबहन्य पाति मुं नुजागै तंखा फिया आमचानि एम एल ए अबहरन सिपन सिरिं उंजा हाजिर मन्दिर अकरा कप नारथानि सामा रं यासिमा बुरा फुनगै लेन माफिया खलायरक लेन माफिया गिरि खलायनि तंमा नुजाग तंखा नागेश्वर पात कलनि आमचाय तांसलत थाइनक फां पातिमा थायो थांगे पातिमा सय चेरे कक थुमनि बसकाङा खुखेंखा थाइनक फनि बसाजिला बसाखा मुसा गसुमु नाया वन थाय फालि खिबिका हानि बाय बर' ताबु केरं राइदा दै याब्रे सेनाय यां आमचानि बरं नायो थाय सय सय नक फनि यागो किफ्रिजना उथन ताबु नुजामाय ओंखा केरंनि चबाव माफिया रंनि यागनि बाहायखे थाय किफ्रि तुबै मानो फानि सालो आबुनि फाजि मकल लंनाय जा आमचानि लोगोर আমরা বাড়ি সে নাগিসরা কালেশপাড়া এডিসি এরিয়া আমরা যেটা শুনলাম হ্যাঁ মেন মালিকের নাম সুদেশ দেবর্মা ওই জায়গাটা হ্যাঁ অবৈধভাবে বিক্রি করা হয়েছে হ্যাঁ আমরা যেটা শুনলাম আমরা পাড়াতেই কয়েকজন দুষ্কৃতির লোক যারা মাফিয়া লোক আমরা ক্লাবের নামে কিছু টাকা নেওয়া হয়েছে এটা আমরা শুনছি আর কিছু লোক মলয়নগরের কিছু মাফিয়ার লোক আছে তারাও টাকার ভাবে নিয়ে নেওয়া হয়েছে এটা আমরা শুনলাম আমরা চাই এখন পাড়া প্রতিবেশী সবাই মিলে চাই আমরা যাতে মেন মালিকের জায়গাটা যাতে ফিরে পাই এটা আমরা চাই কতখানি জায়গা এখানে আছে প্রায় ৪০খানি মতন তো আমরা ওখানে চাই আমরা পাড়াপ্রতিবেশী লোক সবাই আমরা মিলিত হয়ে আজকে আসি আমরা তো যাতে এই জায়গাটা যাতে মেন মালিক যাতে পাই আমরা এটাই চাই এটা নাগেশ্বরা পার্থকুলিন আগে এটা পার্থকুলিনের সামনে যেটা আমরা নাগেশ্বরে জানি আমরা জানি এটা মালিক আছে আগরতলা থাকার মালিক সতেজ রঞ্জন দেবরমা আর একটা আছে রেণুকা দেবরমা এটা দুই মালিকের জায়গা আমরা যতদূর জানি আর কি আমরা তো আগে আগে শুনতাম যে এটা সতেজ তিলা সতেজ তিলা কইত দেওয়ার মতো আমরা কিনা শুনছি যে এটা বলে আবার ইয়ে অবৈধভাবে কি হরিকৃষ্ণ সাহার নামে করে লেছে হরিকৃষ্ণ সাহার নামে এটা এসটি জায়গা কেমনে বাঙালির নামে ট্রান্সফার হইব যে তো হই না এ রুলসটা তো আইসে না হন তো আমরা শুনছি যে মনে মনে হচ্ছে এটা যে এই হরিকৃষ্ণ সাহাতে বলে আবার কিনছে কি চাকমা সাতজনের নামে বলে রেজিস্ট্রি হয়েছে তো মালিকে বার করছে এটি মালিকের কাছে আছে আমরা দেখাইছে আমরা বুঝলে গেছি আজ কি কি চাকমা তো একজন আছে কি চাকমা হেউই বলে ইন ডিল করতেছে টিটু চাকমা কইয়া ইয়া অভয়নগর বাড়ি হেউই ইন ডিল করতেছে হেউই বলে দেখাশোনা করে জায়গা বিক্রি করতেছে আর কি তো এটাই মালিক আছে এদিন মালিক আছে আমরা ধরছে কি তোমরা নিয়ে জায়গা মনে মনে করে লেছে আমরা জায়গা আমরা তো ইন ইয়া অনেকজন আবার এদের মধ্যে যুক্ত আছে বলে এরিয়ারও আছে মলয়নগর এরিয়ারও আছে পাড়ার লোক হ্যাঁ হ্যাঁ অবৈধভাবে করছে এটা অনেক লোক যুক্ত আছে আমরা তখন কী চাইতেছি আমরা চাইতেছি যে মালিক মেন মালিকের জায়গা মেন মালিক জায়গা পাক এটাই আমরা চাই পাড়া প্রতিবেশী হিসেবে মেন মালিকের নাম কী মেন মালিকের নাম সতেজ দেবরমা রেণুকা দেবরমা দুইজন আর কি মালিক আমরা এটাই চাই আপনারা মারফতে সরকার যেমন এই অবৈধ কাজ যারা করে তার বিরুদ্ধে কঠোর ইয়া পদক্ষেপ নেক আর মালিক জায়গা পাই যাক এটি চাই ধন্যবাদ না না বিক্রি করে ফেলাইছে সে কথা না আমরা জানতে পারছি আর কি এটা বিক্রি করছে বলে আর কি আচ্ছা ঠিক আছে তো আমার সতেজ বর্মন আমার বাবা আর কি তো বাবা অ্যাকচুয়ালি জায়গাটা পাইছে এটা এলওডি জায়গাটা বাবা আসলে স্বাধীনতা সংগ্রামী আর কি তো সেই জায়গাটা পাওয়ার পর সেই জায়গাটা বিক্রি হয় কী করে এটা হ্যাঁ আর কী কইতো মানে কি বলবেন মানে এই যে মাফিয়ারা যে দুই নম্বরই চলছে না এটা দুই নম্বর এটা তো একটা প্রতিকারের দরকার না এটা বাবার সম্পত্তি না এটা এটা এক্স মিলিটারির সম্পত্তিটা এলওডি জায়গা পাইছে আর তারা কী করে বিয়ে করে এটা এটা তো হওয়ার কথা না না এটা আমরা ঠিক আছে যাইতে পারি না আমরা শহরের মধ্যে থাকি এখানে যাইতে পারি না কাজে করে ব্যস্ত থাকি এখানে মধ্যে ওখানে যাইতে পারি না তো আমরা ওইখানকার পাড়ার লোকে আমরা খবর দিছি আর কি খবর দেওয়া তো আমরা জানতে পারছি এইভাবে আর কি এরপর আমরা লোক গেছে ওখানে ওখানে যাওয়ার পর জানতে পারছি আর কি যে জায়গাটা তার পটপট গেছে বিয়ে করতেছে সাম চাকমান বলে আমি নামটা ঠিক জানি না সাম চাকমান নাকি বিয়ে করতেছে আমি শুনছি আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন হ্যাঁ প্রথমে নিশ্চয়ই নেব না মনে হয় কেন নিয়ে তো দরকার না এটা এবার তো করা যায় না না মানে ওই যে ডিএমের কাছে কোনো রকম কোনো অলরেডি এটা প্রসেসিং চলছে এটা এগুলা
মানে আমরা অ্যারেঞ্জমেন্ট করতেছি আর কি, করার পর আমরা পুরা ড্রাইভ দিব আর কি এটা ব্যাপারে। তারপর আমরা আগে একটা এফআইআর করা ছিল, এটার নামে কেস হয়েছিল, কেস হয়েছিল ওটা কেস চলা কিন্তু কী হয় ওপরে ওটা তো হয় না। আপনার বাবা? আমার বাবা, আমার মা এখনো জীবিত আছে। নাম কি? মার নাম অঞ্জলি দেব, উনি আছে বাড়িতে, আছে আমার সঙ্গে সঙ্গে আছে। মানে উনি কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? কে বাবা? হ্যাঁ, তার পরিবর্তিত পাওয়া না, এটা যে জায়গাটা আইলটি জায়গা না, এটা সাহসী লোকেরই জায়গা, আইলটি জায়গা। আমার পাশে আমার জেঠাতে জায়গা আছে এখানে, রঞ্জিত দেবের জায়গা আছে এখানে। এগুলি তারা লোক না থাকলে এগুলি আমি মানে ওই দিন আমি গত তিন দিন আগে আমি ওই জায়গায় গিয়েছিলাম, তো ওখানকার যে এলাকাবাসী একটা অভিযোগ করেছিল, মানে যারা মাফিয়া, একটা মাফিয়া বলে একটা অভিযুক্ত করেছিল, মানে ওরা নাকি মানে দুর্যোগস্তি করে জায়গাটা বিক্রি করেছে। তো এখন আপনার কী চাই? না এটা তো আমরা এটা প্রতিকার চাই, প্রতিকার চাই যে মানে আমরা যেমন জায়গাটা ফেরত পেতে পারি আর কি। ঠিক আছে না?